সাফা এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে ভয়ে তার হাত পা কাঁপছে নিভ্রু সাফাকে দেখে এবার চরম হতবাগ তার মনে হচ্ছে তার সাথে অদ্ভুত কিছু একটা হচ্ছে কিন্তু এই অদ্ভুত কিছুটা কি নিভ্রু মোবাইল পকেটে ডাকিয়ে নেয় সাফার দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে সিঁড়ি বেয়ে নামছে তার এখনো বিশ্বাস হচ্ছে না এটা সাফা সাফা প্রায় দরজার কাছে চলে এসেছে আর কিছু পাগেলেই মেইন দরজা এখন সে ভাবছে হেটে হেঁটে পালাবে নাকি দৌড়ে পালাবে নিভ্রু সিঁড়ি দিয়ে নামতেই তার বাবা দাঁড়িয়ে বলে নিভ্রু তোমার আঙ্কেল উনি নিভ্রু তাকালো। তাকিয়ে বুঝতে পারছে না এখন সে সাফার বাবাকেও দেখছে আজিব কি হচ্ছে তার সাথে সাফার বাবা এগিয়ে এল নিভ্রু সালাম দিল নিভ্র সবাইকে দেখছে শাখাওয়াতের একটু পাশ ঘেঁষে নিভ্র বলে আব্বু আমি এখানে একজন লোককে দেখতে পাচ্ছি যাকে মাত্র সালাম দিলাম তুমিও কি উনাকে দেখতে পাচ্ছ ছেলের এমন কথায় শাখাওয়াত হতভম্ব হয়ে তাকায় তার দিকে অদ্ভুত ভঙ্গিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিভ্র কালো ট্রাউজারের উপর সাদা টি শার্ট পরেছে তার মনে হচ্ছে তার ছেলে তো সুস্থ আছে এমনকি সে উল্টা জামা কাপড়ও পরেনি তবে এমন গাজা খড়ি টাইপের কথাবার্তা বলার মানে কি শাখাওয়াত নিভ্রের আর একটু পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলে কি সব বলছ নিভ্র অবশ্যই আমি দেখছি এবং সবাই দেখছে ও আমার বন্ধু শারিক তুমি আগে কখনো দেখো এর মানে এই না যে তুমি বাচ্চাদের মতো এখন আমি যা দেখি তুমি তা দেখো এমন একটা খেলা খেলবে তুমি কি অসুস্থ না আব্বু তেমন কিছু না নিভ্রু সাফার দিকে তাকালো। সে বুঝতে পারছে তার বাবার এই বন্ধুই সাফার বাবা নিভ্রু চোখ ছোট ছোট করে সাফার দিকে তাকালো সাফার তো ভয়ে বুকের ভিতর ডাহরাম পিটাচ্ছে মনে হচ্ছে চেহারাটা কাঁদো কাঁদো হয়ে আছে নিভ্রু এবার অবাক হলো। সাফা এভাবে তাকিয়ে আছে কেন নিভ্র তার বাবার দিকে ফিরে কিছু বলতে যাবে তার আগেই সাফা দৌড়ে এসে বলে আরে নিভ্রনীল না আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান ও জানবেন কিভাবে আমার সাথে তো আপনার তেমন দেখাই হয়নি তাই আমি বলছি হ্যই আমি সাফা বাবার মেয়ে কথাগুলো দ্রুত গতিতে বলে ফেলে সাফা নিভ্র হতবিম্ভ নয়নে তাকায় মনে মনে ভাবে কি বলে এই মেয়ে কালকেও তো দেখা হয়েছে বলে কিনা আমার ফ্যান এই মেয়ে আর যাই হোক আমার ফ্যান লিস্টে নাই কি হয়েছে ওর অসুস্থ নাকি বাবার মেয়ে এটা আবার কেমন কথা নিভ্রু ভ্রুকুচকে তাকালো সাফার দিকে ভয় সাফা কি সব বলছে সে নিজেও জানে না রাফা এগিয়ে আসে এসে বলে মিষ্টির দোকান তুমিও ভাইয়ার ফ্যান আর সব মেয়েই বাবার মেয়ে হয় বুঝলে হেসে বলে হুম তো অনেক অনেক বড় ফ্যান একদম ডাহবা ডাহবা টাইপের ফ্যান আর বাবার মেয়ে কথাটা এক্সাইটেডা হয় বলে দিয়েছি মাথায় হাত দিয়ে বলে সাফা মেয়েরা তো ভাইয়ার ফ্যান হবে এটা স্বাভাবিক তুমিও সবার মতো ভালো কথা চাইলে সেলফি নিতে পারো যদি ভাইয়া তুলতে দেয় আর কি আরে না লাগবে না সাফা আনমনেই কথাটা বলে সবাই তার দিকে একবার চকিতেই তাকায় সাফা জীব কামড়ে বলে আসলে পরে তুলব উনি তো ভয়ঙ্কর রাগি যদি থাপ্পড় লাগিয়ে দেয় তাই আর কি বলছিলাম সবাই সাফার এমন কথা শুনে হেসে দেয় অব্র তাকিয়ে আছে নিভড়ের দিকে নিভ্র চোখের পাতা ফেলছে না এক দৃষ্টিতে তাকই আছে সাফার দিকে অভ্র অবাক চোখে দেখছে সে আগে কখনো নিভ্রকে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে দেখেনি অভ্র সন্দেহ হচ্ছে কিন্তু সেই সন্দেহকে তেমন পাত্তা না দিয়ে সোফায় বসে সাথে নিভ্রও টেনে বসিয়ে দেয় সাফা দাত কটমট কটমট করছে সাফার বাবা সাফাকে পাশে বসতে বলে কিন্তু সাফা বসল না কথায় কথায় যদি এই দুই ভাই সব বলে দেয় তখন তার কি হবে সাফা রাফাকে বলে আপু আমাকে রুম দেখিয়ে দিবেন না কেন নয় চলো সাফা রাফার সাথে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যায় নিভ্রু ঘুরে তাকায় সাফাও তাকায় চোখে চোখ পড়ে সাফা চোখ সরিয়ে সামনে রাখে রাফা প্রশ্ন করে তা তুমি এবার কিসে পড় যদিও আমি জানি কোনোভার্সিটিতে পড় কিন্তু কিসে পড় তা জানি না তাহলে বুঝলেন কিভাবে আমি আপনার ছোট আরে তোমাকে দেখে বুঝা যায় পিচ্ছি একটা মিষ্টির দোকান গাল টেনে বলে রাফা সাফা মনে মনে একটু অবাক হয় তবে গাল টানলে তার ভালো লাগে তাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে ফার্স্ট ইয়ারে আর আপনি তুমি তো আমার ভাবনার চাইতেও ছোট আমি এবার মাস্টার্স করছি এই তো রুমে চলে এসেছ এটা তোমার রুম রহমত চাচা ব্যাগটা রেখে দেন ফ্রেশ হয়ে নিচে এসো আচ্ছা সাফা বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ে বুকে হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নেয় তারপর বিড়বির করে বলে এই বাড়িতে থাকাই ঝুঁকিপূর্ণ বুঝলি সাফা পালাতে হবে কিন্তু পালিয়ে যাব কই হলো ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে তবে যদি দুই ভাই মুখ খুলে তখন আমার কি হবে তখন কি হবে তা না হয় পরে দেখা যাবে আগে নিচে চলো তখন না হয় আমি পালাতে সাহায্য করব নিভ্র কণ্ঠ শুনে সাফা হুমরি খেয়ে উঠে বসে উড়োনাটা গলা থেকে সামনে টেনে দেয় দুই তিনটা ঢোক গিলে চোখ বড় বড় করে তাকায় ভয় গলা থেকে কথাই বের হচ্ছে না নিঃশ্বাস দ্রুত চলছে নিভ্র দুপা এগিয়ে সাফার সামনে দাঁড়িয়ে বলে তা আমি কি এখনই সবাইকে বলে দিব যে তুমি আমার মাথা ফাটিয়েছ নাকি পরে বলবো বলে উঠিয়ে রাখব বলো দেখেন আপনিও কিন্তু আমাকে মেরেছেন আমি কি এমনে এমনে মেরেছি নাকি আর মারলেও সরি বাবা এগুলো কিছু জানে না জানলে অনেক বকবে গাল ফুলিয়ে কাদোকাদো হয়ে মাথা নিচুকড়ে বলে সাফা ওকে মাফ করে দিলাম বাসার কাউকেই বলবো না এত টেনশন করতে হবে না তুমি নিজের বাসা মনে করেই থাকতে পারো এই বাসার সবাই ভালো তোমার ভালো লাগবে এখন রিল্যাক্স হয়ে নিচে চলো সবাই অপেক্ষা করছে নিভ্র সহজ গালায় বলে সাফা খুশিতে লাফিয়ে উঠে খুশি মাখা চকচকে চোখে তাকায় নিভ্র দিকে সাফার কি যেন হল হঠাৎই একটা অদ্ভুত কাণ্ডাক্রে বসে সে হুট করেই সাফা দাঁড়িয়ে পড়ে সাফা দুপা উঁচু করে নিভ্রকে জড়িয়ে ধরে তার দু হাত নিভ্র গলায় নিভ্র মনে হচ্ছে তার সারা শরীরে বিদ্যুৎ দৌড়ে বেড়াচ্ছে রঞ্জে রঞ্জে শিহরণ খেলছে দম যেন খিচে গেছে শ্বাসরুদ্ধ হয়ে গেছে বুকের ভেতর সেই পিনপিনে ধাক ধাক শব্দতা হচ্ছে না চোখগুলো কটর থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে নিভ্রু সারা শরীর জুড়ে কাপুনি দিচ্ছে সাফা হঠাৎ করেই আবার ছেড়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলে সরি এক্সাইটেডা হয় এমনটা করে ফেলেছি বলেই সাফা একবার নিভ্রু দিকে লজ্জা জড়িত চোখে তাকায় নিভ্রু সেখানেই থমকায় সাফা এক পাশ হয়ে বেরিয়ে আসে নিচের ঠোঁটে দাঁত চেপে উপরের ঠোঁটের সাথে দুই ঠোঁট লাগিয়ে হাসে এই হাসিতে অন্যরকম স্নিগ্ধতা আছে সাফা নিজের হাত কচলাতে শুরু করে তার বুক ধাক ধাক করে অদ্ভুত শব্দ করছে সেই শব্দে তার সম্পূর্ণ শরীর কাঁপছে তার মনে এক কিশোরী খেলা করছে মনে হচ্ছে মনের মাঝে নতুন আবেগ বাসা বাঁধছে এই আবেগ তাকে জালি পুড়িয়ে ছাই করে দিবে তবু এই আগুলের শিখায় সে জ্বলবে নিভ্র প্রতি তার এই আবেগ হঠাৎ করে জন্মে গেছে কতদিন এই নিভ্র সাথে দেখা হয়েছে কিন্তু এই অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি আগে কখনো হয়নি সে কি নাম দিবে এই অনুভূতির ভেবে পাচ্ছে না সাফা মনে মনে ভাবে গত মাসেই তো আঠারোর কোটা শেষ করে সে উনিশে পা দিয়েছে তবে তার মনে কেন নতুন করে আঠারোর জন্ম হচ্ছে কেন সে আঠারোর জোয়ারে ভাসছে সে মনে মনে আওড়াতে লাগে তার মোটেও এক্সাইটমেন্টে নিভ্রকে জড়িয়ে ধরা উচিত হয়নি কিন্তু সে যখনই খুব খুশি হয় চিন্তা মুক্ত হয় তখনই খুশির খেলায় সামনের ব্যক্তিকে এভাবে জড়িয়ে ধরে তার এই জীবনে সে প্রথম কোন পুরুষকে এভাবে জড়িয়ে নিয়েছে তার আঠারোর প্রথম পুরুষ নিভ্র যে কি না হুট করেই তার দুষ্টমিষ্ট জীবনে নতুন করে এক ভয়ঙ্কর আবেগ জাগিয়ে দিয়েছে হাঠত কারোর সাথে ধাক্কো লাগায় সাফা সামনে তাকায় রাফা দাঁড়িয়ে আছে তার পাশেই অভ্র অভ্র অবাক হয়ে সাফার লজ্জায় লাল হওয়া গাল দেখছে এই প্রথম সে এমন লজ্জায় রামা হতে দেখেছে এই মেয়েকে তাই তার মনে এক ফুলকি আবেগ দোলা খাচ্ছে অনুভূতিরা যেন জাপটে নিচ্ছে তাকে রাফা সাফাকে বলে তোমাকেই ডাককতে যাচ্ছিলাম চলো সবাই নিচে অপেক্ষা করছে চলেন মুচকি হাসি দিয়ে সাফা বলে সাফা আর রাফা হেঁটে যাচ্ছে অব্র তাকিয়ে দেখছে মনে মনে একবার পিছনে ফিরে দেখার অনুরোধ করছে কিন্তু সাফা তার মনের কথা শুনল না সে তো তার নতুন করে জন্ম নেওয়া সুপ্ত অনুভূতি নিয়েই ব্যস্ত সাফা সিঁড়ির কাছে গিয়েই একবার তার নিজের রুমের দিকে তাকালো। অভ্র সেদিকে খেয়াল না করেই ভেবে নিয়েছে তার দিকে তাকিয়েছে ঠোঁটজোড়া প্রসারিত হয়ে তার মুখে হাসি ফুটে উঠে সাফা নিজের রুমের দিকে তাকিয়ে নিরাশ হয় সে ভেবেছে নিভ্র হয়তো বের হবে কিন্তু তা হল না চোখ সরাতেই অভ্র দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হাসে অভ্রের ভাবখানা এমন যে এতেই হবে তার অভ্র প্রশান্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল সাফা মোর ঘুরিয়ে হাঁটা দেয় নিভ্রু এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায় নিভ্রের ব্যস্ত জীবনটা যেন এখানেই আটকা পড়ে গেছে বুকটাও যেন ধুকফুক করতে ভুলে গেছে এ কেমন অনুভূতিতে নিভ্রু সিক্ত হচ্ছে এটা তার নিজেরই অজানা নিভ্রু গা থেকে যেন সেই রুমালটার ঘ্রাণ আসছে নিভ্রু মনে হচ্ছে না চাইতেও তার জীবন বদলে যাচ্ছে স্বপ্নের মতোই কিছু জোনাকি ঝাঁক বেঁধে তার মনকে আলোকিত করতে চাচ্ছে কিন্তু তার অবুঝ মন তা কিছুতেই মানতে চায় না কিছুতেই না সবাই ডাইনিং টেবিলে বসে আছে টেবিলের উপর বাহারি সব খাবার সাফা বরাবরই কম খায় খাওয়া দাওয়াতে তার তেমন একটা আগ্রহ নেই কিন্তু আজকের খাবারগুলো অন্যরকম লাগছে সবসময় বুয়ার হাতের রান্না খেতে খেতে বিরক্ত সে কিন্তু আজ ভালো লাগছে সাফা খাবার খাবে কিন্তু তার বিশাল বায়নার কথা শুনে ডাইনিং টেবিলের সবাই তার দিকে তাকিয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময় ঘুরে বেড়াচ্ছে সাফা বাচ্চাদের মতো মুখ করে গাল ফুলিয়ে তার বাবাকে বলে বাবা তুমি তো আজ চলে যাবে তাই না শারিক মাঝা ঝাঁকিয়ে উত্তর দেয় হুম যাব তো তাহলে আমাকে তোমার হাতে খাইয়ে দিতে হবে তা না হলে আমি যেতে দিব না হু আচ্ছা দিব এমনেও তো রাতে তুমি আমার হাতে খাও আজ না হয় দিনেই খাইয়ে দিই সবাই নিজেদের খাবার খাওয়া ছেড়ে দিয়ে সাফার খাওয়া দেখছে সবাইকে দেখে মনে হচ্ছে এখানে হিট সিনেমা চলছে তবে সেদিকে সাফার বা তার বাবার বিন্দু মাত্রও মনোযোগ নেই তারা তাদের কাজ করছে সাফা আর চোখে এবার নিভ্রকে দেখে সাথে সাথে দুজনের চোখ এক হয় সাফা চোখ নামিয়ে নেয় সে মনে মনে অনুতপ্ত তার লজ্জা লাগছে মনে মনে ঠিক করে নিভ্রের সামনেই পড়বে না আর নিভ্র থেকে দূরে দূরে থাকবে সাফা অনেকক্ষণ থেকে ইফতেখারকে খুঁজছে এবার মুখ খুলে বলে আনটিকে দেখছি না যে মোহনা এগিয়ে এসে বলে তুমি কি আমাকে খুঁজছো মা না আন্টি ওই সুন্দরী আন্টি আছে না উনাকে সাফার কথায় সবাই চুপ করে যায় সবার মুখে কালো মেঘের আনাগোনা চলছে নিভ্রু চোয়াল শক্ত করে সাফার দিক থেকে চোখ সরিয়ে নেয় সবাই একবার নিভ্র দিকে তাকায় আবার খাবারের দিকে মোহনা নীরবতা ভেঙে বলে উনি পরে আসবে মা তুমি খাও সাফা সবার গম্ভীর মুখ দেখে সন্দেহ নিয়ে নিভ্র দিকে তাকায় সে নিভ্রকে আর ইফতেখারকে একসাথে একবারও দেখেনি তবে কেন এটাই তার মাথায় ডাকছে না নিভ্রু মাকে এটাও সে এখনও জানে না সাফা তার বাবাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে মাহবুব আর তার পরিবারের মনে হচ্ছে সাফাকে তার বাবা বিদায় দিচ্ছে তাও শ্বশুর বাড়ি পাঠাচ্ছে সাফা কান্নাকাটি করে একাকার অবস্থা নিভ্রু হতভম্ব হয়ে দেখছে সব সে এই প্রথম সাফাকে কাঁদতে দেখছে সাফার চোখ ভর্তি পানি দেখে তার কেন যেন বুকে ব্যথা হচ্ছে অদ্ভুত সে ব্যথার কষ্ট কিন্তু তার কাছে সাফার কান্নার দৃশ্য দেখে মনে হচ্ছে কত সুন্দর এই দৃশ্য যেন পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য এটা নীলাভ চোখ ভর্তি পানি দুপাশের ফুলা গালগুলো লাল লাল হয়ে আছে আর সেই চৌখা নাকটা লাল হয়ে আছে কি সুন্দর লাগছে সাফাকে তার বুকে যদি এই ব্যথা না হতো তবে সে সারা দিন সাফাকে নিজের সামনে বসিয়ে কান্না করতে বলতো এত সুন্দর কান্না হয় নাকি তার জানা নেই তবে এই মেয়েকে যে কাদলে কান্না পড়ি লাগে এটা তার জানা ছিল না কত মানুষ কেই নাশে কাঁদতে দেখেছে কিন্তু এমন ভয়ঙ্কর অনুভূতির শিকার হতে হয়নি তাকে তবে কেন যে তার সাথে এসব হচ্ছে নিভড়ের জানা নেই সাফাকে এভাবে দেখে কারোরই ভালো লাগছে না এই কয়েক ঘণ্টায় সাফাকে সবাই হাসতে দেখেছে তখন সবারই ভালো লেগেছে কিন্তু এখন আর ভালো লাগছে না শারিক মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু আঁকে তারপর ব্যাগ হাতে বেরিয়ে যায় দরজার বাইরে গিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে এই প্রথম মেয়েকে ছাড়া তাকে থাকতে হবে ভাবতেই কষ্টে তার বুক ছিঁড়ে যাচ্ছে মেয়েরা তো বাবার কলিজা হয় এদেরকে কখনো একজন বাবা বোঝা মনে করতে পারে না কারণ মেয়ে বিদায়ের সময়টাই বাবার আসল ভালোবাসার প্রকাশ ঘটে তারা যেন মেয়েকে না নিজের কলিজা ছিঁড়ে দিয়ে দেয় শারিকের কষ্টের মাধ্যম ভিন্ন হলেও কষ্ট একই লাগছে স্ত্রী মরার পরে মেয়েকে দুহাতে আগলে রেখেছে সে এভাবে একা রেখে যেতে ইচ্ছে করছে না ইফতিখার সাফাকে জড়িয়ে সোফায় বসে আছে নিভ্র সিঁড়ির পাশে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে ভ্রুগুলো সে কুচকে রেখেছে ইফতিখারকে সে মোটেও পছন্দ করে না মা হিসেবেই বেশি অপছন্দ তার সাফাকে এমন আদর দিয়ে জড়িয়ে ধরতে দেখে তার কেন যেন বিরক্তি কাজ করছে ইচ্ছে করছে সাফাকে একটানে নিজের কাছে নিয়ে আসতে কিন্তু সে এমনটা করতে পারছে না বলেই তার বেশি বিরক্তি লাগছে অব্র টিভির রুম থেকে সব দেখছে মনে তার এক হারানোর ভয় জাগছে অদ্ভুত কষ্ট হচ্ছে কিন্তু কেন সাফা রান্নাঘরে উকি ঝুঁকি দিচ্ছে তাকে এখন কোনো অংশেই খাবার চোরের চাইতে কম মনে হচ্ছে না যদিও খাবার চুরি করার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই সাফা নিজেকে সম্পূর্ণ দরজার দিকে আড়াল করে মাথা কাত করে রান্নাঘর পর্যবেক্ষণ করছে এত বড় রান্নাঘর সে আগে কখনো দেখেনি রান্নাঘরের একপাশে মোহনা আর একপাশে ইফতেখার কাজ করছে ইফতেখার রান্না করছে আর মোহনা সবজি কাটা কাটি করছে সাফা রান্নার রও পারে না তবুও সে রান্নাঘরে এসেছে একা একা থাকতে ভালো লাগছে না রাফা কোথায় যেন গেছে সাফা জানে না সাফা এবার মাথা ঘুরিয়ে নিবে এমন সময় ইফতেখার বলে টুকটুকির মতো উকিচুকি না দিয়ে এদিকে চলে এসো মিষ্টির দোকান সাফা চকিতেই তাকায় ঠাস ঠাস পা এক প্রকার লাফিয়ে ইফতেখার পাশে দাঁড়ায় ইফতেখার মুচকি হাসে সাফাও দাঁত বের করে হাসে সাফা বলে আপনি আমাকে দেখলেন কিভাবে রান্নাঘর তাই একমাত্র মহিলাদের ঘর বুঝলে তাই এখানে একটা ফুলের পাপড়ি উড়ে আসলেও টের পাওয়া বড় ব্যাপার না একা থাকতে ভালো লাগে না মা সাফা মাথা ঝাঁকায় যার অর্থ হ্যাঁ ইফতেখার হেসে এক হাতে জড়িয়ে নেয় মহান গাল টেনে দেয় আর বলে রাফা ঠিক নামকরণ করেছে মিষ্টির দোকান একটা সাফা লজ্জা পায় মাথা নিচু করে ইফতেখার আবার মুচকি হাসে সাফা এবার বুঝতে পেরেছে এই হাসি কথায় দেখেছে এটা তো নিভ্রনীলের হাসির কার্বন কপি সাফা বুঝতে পেরেছে ইফতেখারই নিভ্রনীলের মা তাই একটু হেসে বলে আপনার হাসি একদম আপনার ছেলের মতো ইফতিখারের মনে চাপা কষ্ট জন্মায় সেই কষ্ট দেখা না গেলেও সাফা দেখে তাই কিছুক্ষণ তাকিয়ে থাকে ইফতিখার মুখে হাসি টেনে বলে হুম ও আমার মতোই দেখতে হয়েছে শুধু নাক আর চুলগুলো তার বাবার মতো আর চোখগুলো ভিন্ন ধাজের। ওর চোখ দেখে তো ছোটবেলায় কেউ মানতেই চাইত না এটা আসল নাকি নকল ওর দাদি তখন বলতো এটা আসলই কিন্তু তবুও কেউ কেউ দিমত পৌষণ করত তখন নিভ্র চোখে হাত দিয়ে কান্না করতো আর আদো আদো গলায় বলতো এ তা আতলাতল আতল বলেই দৌড় লাগাত আর কেউ গাল টানলেই রাগে মনে হয় চোখমুখ লাল হয়ে যেত গালে দুই হাত দিয়ে এসে বড়দের বিশেষ করে মেয়েদের সামনে ঘুরত বাচ্চা থেকেই সে রাগী আর জিদ্দি তবে তোমার চোখটাও খুব সুন্দর একদম নীলাভ আকাশ কথাগুলো বলেই ইফতেখার হাসে সাফা এক দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখে অসাধারণ সে হাসি বয়স তো কম হবে না তবুও কত সুন্দর লাগছে মহিলাটাকে সাফা অবাক তার এই রূপ দেখে কিছুক্ষণ পরেই সাফার মনে পড়ে সে ওতো গাল টেনেছিল ঈশ্বস কি কাজগুলোই না সে করেছে সব কাজের জন্য একবার সরি বলা লাগবে সাফা মোহনার পাশ খেসে আদুরে কণ্ঠে বলে আমি কাটি আনটি আরে না ছুরি দিয়ে কাটতে গেলে যদি তোমার হাত কেটে যায় না বাবা দরকার নেই রাফা এসে যদি দেখে তার মিষ্টির দোকানের কিছু হয়েছে তবে তো শেষ বলেই দুজনে হাসে সাফা মুখ গোমরা করে বলি প্লিজ জজ আনটি দেন না আমি একটু কাটি প্লিজ জজ প্লিজ জজ সাফার এমন কথা শুনে মোহনা আর না করতে পারল না বলি আচ্ছা কিন্তু সাবধানে ঠিক আছে সাফা পেঁয়াজ কুচি করতে গিয়ে কেঁদে কেটে একাকার করে ফেলেছে চোখ লাল হয়ে এসেছে চোখ খুলতেও পারছে না আবার বন্ধও করতে পারছে না তার এমন অবস্থার জন্য কখন যে হাতের আঙ্গুল কেটে গেছে এটাও সে টের পেল না মুখ উপড়ে করে সে পেঁয়াজের উপর ছুরি চালাচ্ছে ইফতিখার আর মোহনা অন্য কাজে বিজি সাফার মনে হচ্ছে তার হাতে খুব জ্বালা করছে কিন্তু সে নিচের দিকে তাকাতে পারছে না ইফতিখার ঘুরে তাকাতেই আল্লাহ বলে মৃদু চিৎকার করে সাথে সাথে মোহনাও এগিয়ে এসে দেখে এই অবস্থা ইফতিখার সাফার আঙ্গুল চেপে ধরে তার চোখ হাত দিয়ে মুছে দেয় তাকে সামনের রুমে নিয়ে আসে সাফার তো এবার খুব জ্বালা করছে জানার পরে মনে হয় জ্বালাটা দ্বিগুণ হয়ে গেছে সাফাকে সোফায় বসানো হয়েছে ইফতিখার উত্তেজিত হয়ে বলে তুমি কেন কাটতে গেলে মা পারনা যা তা আগে শিখতে হয় তারপরই করতে হয় তুমিও না মাত্র হসপিটাল থেকে এসেছে দরজা দিয়ে ডাকতেই ইফতেখার আর মোহনাকে সোফা ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ মাঝে বসে থাকা সাফাকে কান্নাজড়িত অবস্থায় দেখে সে থমকাল দুপা এগিয়ে আসলো এসেই নিচের দিকে তাকিয়ে অবাক হয় সাফার হাতের রক্ত ফ্লোরে পড়ে একটা বাজে অবস্থা হয়ে আছে নিভ্রো জানে সাফার রক্তে ফোবিয়া আছে সাফা বলে আমি পারি আন্টি কিন্তু পেঁয়াজগুলো ভালো না বুঝলেন তা না হলে আমাকে এত কাঁদতে হতো বলেন বলেই নিচের দিকে তাকাতে যায় তার আগেই নিভ্রো এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে সাফার সামনে নিভ্রের এমন কাণ্ডা সাফা থমেরে তাকিয়ে থাকে নিভ্রের সেদিকে তেমন পাত্তা নেই সে উত্তেজিত গলায় বলে সবসময় ফাজলামি করতে তোমার ভালো লাগে না সব কিছুর লিমিট থাকে কিন্তু তোমার কেয়ারলেসের কোনো লিমিট নাই ফাজিল মেয়ে একটা নিজের প্রতি যত্নবান হও তুমি কি দুই বছরের বাচ্চা নাকি ফাউল মেয়ে ময়না কাজের মেয়ে ফার্স্টে বক্স নিয়ে আয় তাড়াতাড়ি সাফা সহ বাড়ির সবাই হতভম্ব নজরে দেখছে ইফতিখারের তো চোখ বড় বড় হয়ে গেছে সে এই পর্যন্ত এতটা উত্তেজিত হয়ে রোগী দেখতে দেখেনি নিভ্রকে দুই যাই অবাক হয়ে একজন আর একজনের মুখ দেখছে সাফা নিভ্রকে দেখছে এলোমেলো চুলে মাথা নিচু করে সাফার হাতের দিকে তাকিয়ে আছে নিভ্র সাফার হাতটা টেনে নিজের কাছে নিয়ে নেয় সাফা আপলকভাবে দেখছে তাকে সাদা শার্ট কালো প্যান্টে সার্তের হাতা ভাজ করা ডাহান হাতে অ্যাফ্রোন আর স্টেথোস্কোপ ঘামে শরীর ভিজে আছে সাফা মনে মনে বলে লোকটা একটু বেশি সুন্দর এত সুন্দর হওয়ার মানে হয় কোনো না হয় না কি দরকার এত সুন্দর হওয়ার এই সুন্দর তাকে একটুও নাড়াতে পারেনি কিন্তু ওই বুকের ধুকপুকানির শব্দটা তাকে নাড়িয়েছে যখন নিভ্রের বুকে মাথা রেখেছিল তখনই কাঁপিয়েছে তাকে ভয়ঙ্করভাবে আহত হয়েছে সে দুই হৃদপিণ্ডার শব্দ এক হওয়াতেই এই অনুভূতি তাকে ছুঁয়েছে ঈশ্বস কি একটা অনুভূতি ছিল সাফা চোখ বুঝে নিঃশ্বাস নেয় ময়না এগিয়ে এসে বক্স দেয় নিভ্র যত্নের সাথে স্যাবলন তুলোয় লাগিয়ে সাফার কাটা হাতে লাগায় সাফার একটা চাপা চিৎকার কানে আসে উহ সাফা নিচের দিকে তাকাতে চায় নিভ্র শাসনের সুরে বলে নিচে তাকাবে না তোমাকে কি আমি একবারও তাকাতে বলেছি না বলিনি তাই তাকাবে না আর আপনি ওর মাথা চেপে ধরেন তো ফাজিল মেয়ে যা বলব তার বিপরীতটাই করবে ম্যাডাহ ইফতিখার যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না তার ছেলে আজ এত বছর পরে তার সাথে কথা বলেছে ব্যাপারটা সত্যিই তার কাছে খুবই আনন্দের খুশিতে তার মুখ চকচক করে ওঠে এগিয়ে এসে সাফার মাথা জাপটে ধরে যাতে তাকাতে না পড়ে নিভ্র যত্নের সাথে সাফার হাতে ওষুধ লাগিয়ে দেয় জ্বালা যাতে না করে তাই মাঝে মাঝে দিয়ে দিচ্ছে বাড়ির কাজের লোকসহ সবাই অবাক অব্র দুই তালার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে প্রথম থেকে সে তার মা আর কাকির কথা শুনে রুম থেকে এগিয়ে এসেছে সাফাকে এভাবে দেখে তার ভয় হয় তাড়াতাড়ি এগিয়ে আসতেই নিভ্র তার আগেই এগিয়ে গেছে তাই সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে বুকে হাত দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় অব্র দরজাটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় না চাইতেও চোখ দিয়ে গড়গড় করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে অভ্র দু হাতে নিজের চোখ মুছে নেয় আবার পানিতে গাল ভরে উঠে অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজের দিকে একবার তাকায় লাল লাল চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ নিজে নিজেই আবার বলে এত আবেগ কবে থেকে জন্মে গেছে তোর অভ্র তুই তো এমন ছিলি না তবে এখন কেন কেন নিভ্রের প্রতি তোর জেলাসি কাজ করছে সাফার জন্য তবে কি এটাই প্রথম ভালোবাসা তবে কি এটাই সেই ভয়ঙ্কর অনুভূতি তবে কি আমি প্রেমে পড়েছি অভ্র বিছানায় বসে পড়ে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকায় নিভ্র কথা মনে হতেই সে উঠে দাঁড়ায় তার ভাই তাকে অনেক ভালোবাসে এমন কি সেও একটা মেয়ের জন্য ভাইয়ের ভালোবাসায় কখনো ফাটল ধরবে না কখনোই না কথাগুলো নিজের মনে বিড়বিড় করে অব্র আর পাইচারি করছে ইফতিখারের মনে প্রশ্ন জাগে শুধু তার না উপস্থিত সবার মনেই জাগে কিন্তু কেউ সেই প্রশ্ন করার সাহস পায় না নিভ্র দাঁড়িয়ে পড়ে তার এত সময়ে এখন হুশ আসে সাফার দিকে তাকিয়ে দেখে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে নিভ্র বুঝতে পারে উত্তেজিত হয়ে সে সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু এখন সে উত্তর দিবে কি সাফার প্রতি এই অধিক যত্ন কেন এত কেন কষ্ট লাগে সাফার কষ্ট হলে কেন সাফা আশেপাশে থাকলেই পৃথিবীটা অন্যরকম লাগে সে নিজেই জানে না এর উত্তর কি নিভ্রু সাফার চোখের দিকে তাকায় সাফা চোখ নামিয়ে নেয় নিভ্রু নিজের থেকে সবাইকে উদ্দেশ্যে করে বলে এভাবে তাকিয়ে থাকার কি আছে যে যার কাজে যাও ডাক্তার হিসেবে রোগীকে দেখা আমার কাজ নাকি তোমাদের নিভ্রু এমন ঝাঁঝালো কথায় সবাই মাথা নিচু করে নিভ্রু আবার বলে এভাবে না থেকে যাও আর তুমি সাফার দিকে তাকিয়ে ম্যাডাসিন দিয়ে দিচ্ছি টাইম টু টাইম ম্যাডাসিন নিবে ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিছুটা সামনে গিয়ে আবার সাফার দিকে তাকিয়ে বলে দুষ্টামির বয়স আর নেই তাই এগুলো বাদ দেও যা পারো না তা করার দরকার কি বাসায় কি লোকের অভাব পড়েছে নাকি যত সব বলেই গটগট করে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে পড়ে তার মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে সে আরো উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে তাই সাফার থেকে দূরে থাকাই ভালো মেয়েটা তাকে এভাবে যন্ত্রণার মুখে ফেলে দিচ্ছে কেন ইফতিখারের মনে হচ্ছে এরা আগে থেকেই পূর্বপরিচিত কিন্তু প্রশ্নটা করল না সাফাকে দাঁড় করিয়ে বলে ও এমনই কিছু মনে করবে না বুঝলে চলো রুমি সাফা নিজের বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে তার মনে প্রজাপতিরা ডাহনা ঝাপটি উড়ে বেড়াচ্ছে মনের মাঝে সুপ্ত খুশিরা মুখে ফুটে উঠেছে তার কি হচ্ছে তা জানা নেই তবে সে প্রেম নামের ভয়ঙ্কর রোগে আক্রান্ত আর সে জানে এই রোগের ম্যাডাসিনও ডাক্তার সাহেবের কাছে আছে আবার মনে হচ্ছে আছে তো সাফা নিজের কাটা হাতে চুমু খায় তার মনে হচ্ছে সে নিভ্রের স্পর্শগুলো ঠোঁটে ছোঁয়াচ্ছে দুই হাত দুপাশে রাখে চোখ রাখে শূন্যে অনুভূতি মিশ্রিত নিশ্বাস নিচ্ছে সে মন বলছে উড়ে বেড়াতে চিৎকার করে বলতে সে প্রেমে পড়েছে আবার মনে মনে নিজের এমন কথাগুলো নিয়ে হাসে সত্যিই কি প্রেমে পড়লে সবাই পাগল হয়ে যায় তার নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে এই মাতাল তাই নিজেকে খুঁজে পাচ্ছে না হঠাৎ করেই হাতটা আবার চোখের সামনে রাখে তার কাছে আজ অর্থহীন সবই প্রেম মনে হচ্ছে তার মনে হচ্ছে এই ব্যান্ডার যেও প্রেম লুকিয়ে আছে আছে নিভ্র সেই ছোঁয়া তার সব কিছু উল্ট পালট লাগছে হঠাৎ করে সাফা উঠে বসে মনে মনে ভাবে নিভ্র তো সবদিকেই পারফেক্ট তার সে তাকে তো নিভ্রু মোটেও পছন্দ করে না তবে কি হবে তার প্রথম থেকেই এত ঝগড়া করার কি ছিল সাফা নিজেকে নিজেই বকে সাফা আবার বলে নিভ্রনীল বলতেই হাজার মেয়ে হাজির হয় এই হাজার মেয়ের মাঝে আমি এমনই হারিয়ে যাব তখন কি উনি খুঁজে নিবে আমাকে না তো তবে আমার এই অনুভূতির কি হবে সাফা আর ভাবতে পারছে না সে আবার চিত হয়ে শুয়ে পড়ে চোখ বুঝে নিঃশ্বাস নেয় কাটা হাতটা বুকে রাখে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে তার মাঝে আর মনের মাঝে এক জ্বালা হচ্ছে তার নিভ্র নিজের রুমে বসে আছে মাথাটা ঝিম ধরে আছে সে কি করছে না করছে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে নিভ্রু বেডাক টেবিল থেকে মোবাইলটা নিয়ে নিল নিচের টেলিফোনে কল দিল রহমত চাচা ফোন ধরতেই নিভ্র বলে চাচা এক কাপ হট কফি নিয়ে আসেন রুমে বলেই ফোন কেটে দেয় নিভ্র চিন্তা হচ্ছে সাফার হাতের কিছুক্ষণ আগেই দেখা হয়েছে তবুও তার চিন্তা হচ্ছে যেখানে সে অপারেশন করে এসেও রোগীকে তেমন দেখতে যায় না সেখানে সাফার সামান্য হাত কাটা দেখে কেন এত চিন্তিত সে এটা নিভ্র বুঝতে পারছে না অত বড় বড় অপারেশন করেও সে রোগী সম্পর্কে ভালো খারাপ ধারণা দিতে পারে তাই তাদের খবর নেও ছাড়া সে তেমন কিছু করে না কিন্তু এখন কেন এত চিন্তিত সে নিভ্র হাতের অ্যাফরনটা বেডার রেখে ওয়াশরুমে চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি ছিটায় হাতের দিকে তাকিয়ে দেখে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে সাফার আঙ্গুলের রক্ত এগুলো নিভ্র কিছুক্ষণ হাত ঘুরিয়ে দেখে বাম হাত দিয়ে ডাহান হাতের রক্ত ছুঁয়ে দেখে আবার আয়নায় তাকায় নিজেকে কেমন যেন অচেনা লাগছে তার কাছে আগে এই আয়নার সামনে দাঁড়ালে রাগি জিদ্দি বদমেজাজি নিভ্রকে দেখত সে কিন্তু এখন মনে হচ্ছে তার মাঝে এক অদ্ভুত সত্তা কাজ করছে সবুজ চোখে সে অন্য কিছু দেখছে কিন্তু সেই অন্যটাই সে মানতে পারছে না নিভ্রু দাঁতে দাঁত চাপে মাথার রগগুলো দুপাশে ফুলে উঠে নিভ্রু ফসফস নিঃশ্বাস নিয়ে বলে সব তোমার জন্য তোমার থেকে দূরত্ব বজায় চলতে হবে তা না হলে কিছুদিন পরে তো আমি নিজের নামের সাথে অপরিচিত হয়ে যাব এটা কিছুতেই হতে পারে না নিভ্রনীল একটা মেয়েতে সীমাবদ্ধ হতে পারে না নেভার বলি পানি দিয়ে হাত ধুয়ে ফেলে দু হাত একসাথে করে পানি নিয়ে মাথায় দেয় আয়নায় কিছু পানি মারে আয়নার বিন্দু বিন্দু পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় নিজের চোখের সাথে চোখ রাখে তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে মাথা মুছে জামা কাপড় চেঞ্জ করে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেয় তারপরে টেবিলের ডাহয়েরি নিয়ে সোফায় কাত হয়ে শুয়ে পড়ে হাতের কলম দিয়ে লেখা শুরু করে ডাহয়েরি লেখা নিভ্রের অভ্যাস সে প্রায় ডাহয়েরি লেখে রহমত রুমে ডাহকার আগে খাঁক করে কেশে নেয় যে ছেলেটাকে সে বাঘের গল্প শুনিয়ে ছোটবেলায় ঘুম পাড়াতো আজ তাকেই সে বাঘের মতো ভয় পায় ছোটবেলায় নিভ্রকে বাঘের গল্প শোনানো উচিত ছিল না কথাট মনে মনে কয়েকবার উচ্চারণ করে তারপর আবার খাক করে গলা পরিষ্কার করে বলে নিভ্রু বাবা আসমুনি নিভ্রু লিখতে লিখতেই জবাব দেয় আসেন চাচা রহমত রুমি ডাহ কাপ রাখে টেবিলে তারপর যাওয়ার জন্য পা বাড়ায় নিভ্রু মাথা উঁচিয়ে বলে চাচা এটা তোমার প্রথম ভুল তাই মাফ করে দিলাম জীবনে যদি এই ভুল আর একবার করো তবে বাঘ কেমন হয় তুমি বাস্তবেই দেখবে রহমত হতভম্ব হয়ে তাকায় নিভ্রু এতটা রেগে তার সাথে কখনোই কথা বলে না তবে আজ কেন বলল রহমতের কপালে বিন্দু বিন্দু ঘাম হয় সে কাপা কণ্ঠে বলল কেন বাবা আমি কি কিছু ভুল করছি করলে কও সুধরাই নিমুনি নিভ্রু ডাহয়ারিটা সোফার এক পাশে রেখে উঠে বসে রহমতের দিকে সরু চোখে তাকিয়ে বলে আর যাতে কখনো অনুমতি নিয়ে আমার রুমে আসতে না দেখি চাচা রহমতের মুখে খুশির ঝলক দেখা দেয় গলার গামছা দিয়ে কপাল মুছু বলে বুঝতাম পারছি বাবা এখন আসি আবার অনুমিতি নিচ্ছ চোখ রাঙ্গিয়ে বলে নিভ্র আচ্ছা বাবা শাড়ি এখন আমি যাই বলেই রহমত রুম ত্যাগ করে সারি কথাটা শুনে নিভ্র হাসে নিঃশব্দে সে হাসি আবার মুখে মিলিয়ে যায় রুমের দরজাটা ঠেলে ভিতরে ডাহ পড়ে রাফা সাফা বিছানায় এখনো আগের মতো চিত হয়ে শুয়ে আছে দরজার শব্দ পেয়ে হকচটি উঠে বসে রাফাকে দেখে মিষ্টি করে হাসে রাফা এগিয়ে এসে চিন্তিত ভঙ্গিতে সাফার পাশে বসে একদিনেই মেয়েটাকে সে খুব ভালোবেসে ফেলেছে কেমন আদর আদর লাগে এই গোল গোল গালগুলো টেনে দিতে ইচ্ছে করে রাফা নিজের ইচ্ছে দাবিয়ে না রেখে সাফার গাল টেনে দিয়ে বলল তোমার নাকি হাত কেটে গেছে কিভাবে হল বলতো? সাফা আবার হাসে হেসে বলে তেমন কিছু না একটু করে কেটেছে দেখেন ব্যান্ডার্য করা হয়েছে এখন আপনি বলেন কোথায় ছিলেন রাফা লজ্জিত ভঙ্গিতে তাকালো সাফা এর অর্থ বুঝল না আবার প্রশ্ন করে বসে বলে কি হল বলেন নিশানের সাথে দেখা করতে গিয়েছি সাফা অবাক হয়ে বলে এই নিশান কি আপু কিছুদিন পরেই আসবে তখন দেখে নিও কি এখন এসব ছাড় চল খেতে রাত কয়টা বাজে যেন কিভাবে খাবো আমার হাত নিজের হাত দেখিয়ে মুখ ফুলিয়ে বলে সাফা সেটা টেবিলে গেলেই দেখা যাবে চলো এখন বলেই টেনে তুলে সাফাকে হাত ধরে নিচে নিয়ে আসে টেবিলে সবাই আগে থেকেই উপস্থিত আছে মেইন দরজার সামনে বিশাল রুম জুড়ে সাদা সোফা আর টি টেবিল সেদিকে থেকে কিছুটা এগিয়ে এলে একটু উঁচু জায়গা জুড়ে ডাইনিং টেবিল তার বিপরীতে সিঁড়ি টেবিলের সবার সামনের চেয়ারে বসেছে মাহবুব তার দুপাশে দুই ছেলে আর ছেলেদের পাশে তাদের সহধর্মিনী তার পাশের একটাতে অব্র বসে আছে সাফা চারদিকে চোখ বুলিয়ে দেখে কিন্তু যাকে খুঁজছে সে নেই সাফার নীলাভ চোখ নিভ্রকে খুঁজছে কিন্তু সে তো জানে না নিভ্র সবার সাথে খুব একটা খাওয়া দাওয়া করে না সাফা টেবিলের সামনে দাঁড়ায় তাকে দেখে অব্র আর চোখে তার দিকে তাকায় ইফতেখার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাহবুব বলে দাদুমণির নাকি আজ হাত কেটেছে তুমি আর কখনো রান্নাঘরে যাবে না আর ছোট বৌমা ওকে খাইয়ে দেও ডাহান হাত কেটেছে মনে হয় বস দাদুমণি সাফা অবাক হয় সবার এত সুন্দর মিষ্টি ব্যবহারে তার জানা মতে বড় লোক মানুষের মন অনেক ছোট কিন্তু এদের দেখে তার মনে হচ্ছে কাউকে না দেখে না জেনে আগেই তার সম্পর্কে মতামত দেওয়া একদম বোকামি ইফতিখার প্লেটে ভাত চিকেন নেয় সাফার বাবা আগেই বলেছে সে গরুর গোস্ত খায় না সাথে কোনো প্রজাতির মাছও এটা শুনে সবাই একবেলা অবাক হয়েছে ইফতিখার সাফার পাশে বসে সাফার মন খুশিতে বাকবাকুম করে উঠে মুখে প্রচণ্ডার বেগে হাসি ছুটে বেড়ায় সাফা দ্রুত চেয়ারে বসে পড়ে ইফতিখার তাকে লোকমা তুলে মুখে দেয় সাফা মুখে নিয়ে চিবাতে গিয়ে গলায় বাজে খুব খুব করে কেসে ওঠে অব্র পানি এগিয়ে দেয় সবাই ব্যস্ত হয়ে পড়ে সাফার পাশেই মোহনা ছিল মাথায় হাত বুলিয়ে দেয় সে পানি খাইয়ে দেয় সাফা হঠাৎ করে হু হু করে কেঁদে দেয় সবাই একবেলা ভয় পেয়ে যায় অব্র নিজের চেয়ার ছেড়ে এই পাশে আসতে নেয় তার আগেই সাফা ইফতেখারকে জড়িয়ে ধরড়ে শব্দ করে কেঁদে দেয় সবাই প্রচণ্ডভাবে অবাক হয়ে তাকিয়ে আছে নিভ্রু পাইচারি করছে নিজের রুমে তার একদমই ভালো লাগছে না রুমি। তার মন বলছে নিচে গিয়ে একবার সাফাকে দেখে আসতে আর মস্তিষ্ক বলছে না কখনোই যাওয়া উচিত না নিভ্রু দোটানায় আছে নিভ্রু এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজে নিজেকে বলে রোগী দেখা ডাক্তারের কর্তব্য সাফা যেহেতু রোগী তাই তাকে দেখতে যাওয়া উচিত নিভ্র এটা তোর কর্তব্য নিভ্রু বোকার মতো নিজের মস্তিষ্ককে একটা ভিত্তিহীন যুক্তি দিয়ে রাজি করাচ্ছে যেখানে সে নিজেই জানে নিভ্রনীল অপারেশন করেও রোগীর ভালো অবস্থা দেখলে তাকে দ্বিতীয়বার দেখতে যায় না সেখানে সামান্য হাত কাটা দেখতে মাসহুর হার্ট সার্জেন্ট নিভ্রনীল এতটা হাসফাস করছে নিভ্রু হাটা দেয় দিয়ে নামতেই নিভ্রু সাফার কান্নার আওয়াজ শুনতে পায় সে দ্রুত গতিতে এগিয়ে আসে ইফতেখারকে জড়িয়ে সাফাকে কাঁদতে দেখে নিভ্র থমকায় মেয়েটার কি হয়েছে ভেবেই সে দ্রুত এগিয়ে এসে সাফার পাশে দাঁড়ায় উত্তেজিত হয়ে বলে আবার কি হলো ব্যথা পেয়েছ কোথায় পেয়েছ তুমি কি কখনোই সুধরাবে না কবে সিরিয়াস হবে হোয়াট হ্যাপেন্ডা টেলমি সামথিং ডাফার নিভ্র কথাগুলো এমনভাবে বলছে যেন তার সামনে পাঁচ বছরের একটা বাচ্চা আছে সাফাকে দেখে যতটা না অবাক মাহবুবের পরিবার তার চেয়ে বেশি নিভ্র এখানে আসা আর নিভ্র এমন আচরণে অবাক তারা বাকরুদ্ধ হয়ে সবাই নিভ্র দিকে তাকায় সাফা এবার কান্না থামিয়ে আহাম্মকের মতো নিভ্র দিকে অশ্রুসিক্ত চোখে হা করে তাকায় তার হাতগুলো এখনও ইফতেখারের কোমর জড়িয়ে আছে নিভড়ে সবার দিকে নজর নেই সে সাফার কাটা হাত এগিয়ে এনে দেখে তারপর শীতল কণ্ঠে বলে ম্যাডাসিন নিয়েছ সাফার নিভ্রের কথা কানে যাচ্ছে না সে নিভ্রকে দেখছে তার মন বলছে তার কাটা হাতের এত যত্ন কেন নিভ্র হতে পারে ডাক্তার হিসেবে সে রোগীদের প্রতি একটু বেশি আবেগী ঈশ্বর এমন হলে সে তার হাত কেটে কেটে খণ্ডা খণ্ডা ভাগ করবে তার ডাক্তার সাহেব তা এক এক করে লাগাতে ব্যস্ত থাকবে আর সে এভাবে দেখবে তাকে নিভ্রু ঝাঝালো গলায় বলে তোমাকে আমি প্রশ্ন করছি সাফা আনসার মি নিভ্রের কণ্ঠ কানে আসতেই সাফার ভাবনার সুত ছিঁড়ে সে হবার মতো মাথা একবার হায়ের মতো ঝাঁকায় আবার নায়ের মতো ঝাঁকায় নিভ্রু বিরক্ত হয় মেয়েটা এমন কেন কোনো সিরিয়েশন্যাস নেই নিভ্রু চোয়াল শক্ত করে বলে ঠিক করে বলো মেয়েটাকে এভাবে নিজের ভিলেন রূপ না দেখালে হয় না দাদু ভাই মাহবুব গলা উঁচু করে বলে উঠে নিভ্রু যেন হুশ আসে সে ডাইনিং টেবিলের দিকে তাকায় সবাই তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে নিভ্রের এবার মনে হয় সে আবার বেশি বেশি করে ফেলছে নিভ্র তবুও বলে অসুস্থ ছিল তো তাই মনে হয়েছে আবার ব্যথা পেয়েছে তাই এভাবে বলেছি ডাক্তার আমি না তুমি দাদা যান কথা এড়াতে বলে নিভ্র রাফা ফোরন কাটে বলে তাই নাকি ভাইয়া তুমি রোগীদের ব্যাপারে এত সিরিয়াস কি আর বলবো। তবে সাফা আমার ভাইয়া কিন্তু সব দিক দিয়েই সিরিয়াস তাই যেহেতু তুমি তার পেশেন্ট বর্তমানে তাই তোমাকে সিরিয়াস থাকতে হবে কি বলো ভাইয়া তাই না রাফা বাঁকা হেসে বলে নিভ্র হাসির মানে বুঝতে পারে তবুও বলে হুম আর পানির বোতলটা দে ওটা নিতে এসেছি রাফা পানির বোতল এগিয়ে দিল সবাই মনকে সান্ত্বনা দিল নিভ্র পানির বোতল নিতে এসেছে এমন তারা নিভ্রকে প্রশ্ন করে রাগিয়ে দিতে চায় না তারা এমনই অবাক হয়ে আছে নিভ্রের এমন কার্যকলাপে যেখানে সে কথাই কম বলে সেখানে নিজের কাজের জন্য নিজেই কৈফিয়ত দিচ্ছে এটা ভেবেই সবার মাথা হ্যাক হয়ে আছে তাই তারা খাবারে মনোযোগ দিল নিভ্র কিছুদূর গিয়ে ফিরে তাকিয়ে বলে খাবার খাওয়া শেষে ম্যাডাসিন নিবে বলেই ঠাস ঠাস পাফেলে সিঁড়ি বেয়ে উঠে যায় সাফা অবাক হয়ে দেখে তার মনে প্রশ্ন নিভ্র থাকে কোথায় সব সময় ছাদের দিকে যায় কেন ইফতেখার সাফার মাথায় হাত বুলিয়ে বলে তোমার কি অসুস্থ লাগছে না আনটি আসলে অনেক দিন পরে আপনার হাতে খেয়ে আমার আম্মুর কথা মনে পড়েছে অনেক দিন হয়ে গেল তার সাথে দেখা নেই যদি তার কাছে একবার গিয়ে আম্মু বলে ডাকতে পারতাম আফসোস এমনটা করা যায় না সাফার কথায় আর কান্নায় সবাই আহত হয় সবার চোখেই পানি চলে আসে একবার সাফার দিকে তাকায় মেয়েটা অনেক ছোট বয়সে মা হারিয়েছে তাই কষ্টও বেশি মা ছাড়া মেয়েদের পৃথিবীটাই অন্ধকার রাজীব শান্তনার সুরে বলে এভাবে মন খারাপ করবে না আমরা সবাই তোমার পরিবার এখন তাই মন খারাপের কিছু নেই এক মায়ের বদলে দুই মা আছে এখানে তাই নোমন খারাপ মিষ্টির দোকান সাফা রাজীবের কথায় হেসে দেয় মনে মনে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে তার কি সুন্দর পরিবার পেয়েছে কিছুদিনের জন্য হলেও সে খুশি সবাই সাফার হাসি দেখে হাসে কিন্তু দুজন চোখ সরিয়ে নিল না এক অভ্র আর এক নিভ্র অব্র আর চোখে সাফার হাসি দেখছে আর নিভ্রের কথা ভাবছে আর নিব্র দোতলা থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সাফাকে দেখছে এখানে আসা আর তার মস্তিষ্ক ওভাবে বুঝানো সফল হয়েছে তার মনে হচ্ছে সাফার একটু কান্না একটু হাসি দেখে নিভ্রু হালকা হাসে ইফতিখার সাফাকে জড়িয়ে বলে যদি বলি আমাকে আম্মু বলে ডাকতে তবে কি তুমি রাগ করবে সাফা তাকালো মাথা তুলে খুশিতে হেসে বলে কখনোই না আম্মু ঈশ্বস কতগুলো বছর পরে আম্মু ডাস শুনেছি সাফা অবাক হয়ে দেখে কত বছর মানে নিভ্রকি তাহলে নিজের মাকে আম্মু ডাহ না তবে মা বলে নাকি অন্য কিছু সাফার মনে এক পাহাড় প্রশ্ন জাগে কিন্তু উত্তর কার কাছে চাইবে সে জানে না নিভ্রু উপর থেকেই শুনতে পায় কথাটা মনে তখন খুব কষ্ট হয় নিভ্রের সে ও তো কতদিন আম্মুকে আম্মু বলে ডাহনা কথাটা ভেবে নিভ্রের চোখ ঝাপসা হয় সে অন্যদিকে মুখ ঘুরায় মনে মনে সাফাকে বলে মেয়েটার থেকে দূরে যেতে চেয়েও পারছে না সব সময় কেন এর আশেপাশেই থাকতে ইচ্ছে করে ও হ বলে নিভ্র শ্বাস নেয় দূরেও থাকতে পারছে না আবার কাছেও যেতে পারছে না কেন এমন হচ্ছে নিভ্র সাথে এই প্রশ্নটাই মাথায় ঘুরছে সাফা ভার্সিটি যাবে আজ তাই রেডা হচ্ছে গায়ে তার নীল থ্রিপিজ চুলগুলো আগের মতোই কাঠি দিয়ে খোপা করা হাতে ব্যাগ নিয়ে এসে বেরিয়ে পড়েছে রুম থেকে ইফতেখারকে আর মোহনাকে যাওয়ার সময় বলে বের হয়েছে দরজার কাছে এসেই অব্রকে চোখে পড়ে অব্র ঠোঁটে হাসি টেনে বলে ভার্সিটি যাবে নাকি হুম স্যার তবে আপনাকেও কিছু বলার আছে অব্র গাড়ির দরজা খুলতে গিয়েও খুলল না উত্তরের আশায় বলে কি বলবে বলো এটার জন্য পারমিশনের কি আছে তবে হ্যাঁ মিষ্টির দোকান তুমি বাসায় আমাকে সার সার করবে না সাফা মুচকি হাসে অভ্র ওখানেই থমকায় এই হাসিতে তার কেমন যেন দমবন্ধ বন্ধ অবস্থা হয় কারণ সে চাইলেও এই হাসিতে ডাবতে পারবে না নিভ্র নিজের গাড়ি বের করেই সাফাকে আর অভ্রকে কথা বলতে দেখেই গাড়ি থামায় নিভ্র কি হল সে জানে না সে গাড়ি থেকে নেমে পড়ে সাফা অভ্রকে বলে থ্যাংক স্যার আপনার জন্য ক্লাস টেস্টের পরীক্ষাটা ভালো হয়েছে অনেকগুলো থ্যাংক হেল্পের জন্য সাফার কাথার ভঙ্গি দেখে অভ্র হেসে দেয় নিভ্র এগিয়ে এসে দাঁড়ায় তাদের সামনে চোখে মুখে তার বিস্ময় চলবে